নমস্কার বন্ধুরা, সম্পূর্ণ নিরামিষ একদম অভিনব একটা রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি। মটর ডাল আর পোস্ত দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা নিরামিষ রান্না। এটা আপনারা যে কোনো নিরামিষ দিনে তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, এর টেস্ট জাস্ট অসাধারণ হয়। একবার তৈরি করে খেলে বারবার করে বানাতে ইচ্ছে করবে। তো রান্নাটা করার জন্যে এখানে 1 কাপ মটরের ডাল খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটাকে আমি বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্যে। মটর ডাল কিন্তু ভিজতে একটু সময় লাগে, তো মোটামুটি 2 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন ডালটা কিন্তু খুব ভালো মতন ফুলে উঠেছে। এবারে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। শুকনো অবস্থাতে একদম হাই স্পিডে মিক্সিটাকে মোটামুটি 20-25 সেকেন্ড একবার চালিয়ে নিয়ে পোস্তটাকে একটুখানি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত দিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু পোস্তর পরিমাণটা একটু বেশিও দিতে পারেন। এবার পোস্তটার মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। খুব অল্প পরিমাণ জল ব্যবহার করে খুব ভালো করে ডালটাকে বেটে নিতে হবে। তো দেখুন ডালটা আমি বেটে নিয়েছি, একদম শুকনো শুকনো করে ডালটাকে বাটতে হবে। এবার বেটে নেওয়া ডালটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন হলুদ আর পরিমাণ মতো নুন। ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটালে কিন্তু বড়াগুলো খুব ভালো ফুলে আর বড়াটা খেতেও ভীষণ টেস্টি হয়। আপনারা অনেকেই হয়তো মটরের ডালের বড়ার ডালনা খেয়েছেন, তবে পোস্ত দিয়ে মটরের ডাল এরকমভাবে ডালনা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এর টেস্ট কিন্তু এমনি যে ডালের বড়া হয় তার থেকে একেবারে আলাদা হয়। এটা খেতে ভীষণ টেস্টি। তো ডালটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, আর দিচ্ছি 1 চামচ পোস্ত। আঁচটাকে একটু মিডিয়ামে করে তারপরে মোটামুটি 1 মিনিটের জন্য মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তবে লক্ষ্য রাখতে হবে মশলাটা যেন বেশি ভাজা না হয়ে যায় বা পুড়ে না যায়, তাহলে কিন্তু মশলাটা একটু তিতকুটে হয়ে যাবে। তো দেখুন মশলার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে, মশলাটা ফুটতে শুরু করেছে। এবার গ্যাসটাকে অফ করে একটা প্লেটের উপরে নিয়ে এই মশলাটাকে প্রথমে একটু ঠান্ডা করে নেব। একটা কড়াইতে 4 টেবিল চামচ তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, আর বড়াগুলোকে এরকমভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। আঁচটাকে কিন্তু মিডিয়ামে করেই বড়াটাকে ভাজতে হবে। হাই আঁচে বড়া ভাজতে গেলে দেখা যায় উপরটাতে খুব সহজে কালার চলে আসে আর ভেতরটা কিন্তু খুব বেশি একটা ক্রিস্পি হয় না, তখন বড়াটা খেতেও ভালো লাগে না। তো আঁচটাকে মিডিয়ামে রেখে যদি একটু সময় নিয়ে বড়াটাকে ভাজা হয় তাহলে কিন্তু বড়াটা খেতেও ভালো হয় আর একদম মুচমুচে হয়। তো উল্টে পাল্টে মোটামুটি 6-7 মিনিট ধরে বড়াটাকে আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি আর বাদ বাকি ডাল দিয়েও সুন্দর করে সবগুলো বড়া আমি ভেজে নেব। তো সবগুলো বড়া ভেজে তুলে নিয়ে এখানে 2টো মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটাকে দিয়ে একটুখানি নুন আর হলুদ দিয়ে এই আলুটাকে আমি সুন্দর একটু লালচে করে ভেজে নিচ্ছি। তো আলুটা ভাজা হতে থাকুক। এখানে দেখুন মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, মানে যে মশলাটা আমরা ভেজে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে তারপরে মিক্সিতে একটুখানি জল দিয়ে একদম মিহি করে মশলাটাকে আমি বেটে নিয়েছি। এদিকে আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি, আর এই তেলটার মধ্যেই আমরা বাদবাকি রান্নাটা করব। তবে এখানে আর একটু তেল লাগবে, তো এখানে আমি দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ মতন তেল। তেলটা গরম করে নিয়ে এখানে ফোড়ন দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, 1টা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি হিং। হিংটা কিন্তু অবশ্যই করে দেবেন এই রেসিপিতে, হিংটা দেওয়ার জন্য এটা খেতে খুব ভালো হয়। এবার ফোড়নগুলোকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা একটুখানি জল দিয়ে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, তেলটা ছাড়তে শুরু করেছে। এবার যে মশলাটা মানে রোস্টেড যে মশলাটা ছিল সেটা পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, সামান্য একটুখানি চিনি আর পরিমাণ মতো নুন। সব কিছুকে খুব ভালো করে একসাথে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু নিরামিষ রান্না, চিনিটা কিন্তু মিস করবেন না, অবশ্যই করে দেবেন, চিনি দিলে এটা খেতে ভালো লাগবে। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম, আর আলুটা দিয়েও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে যদি এখানে মনে হয় যে মশলাটা একটু শুকনো শুকনো লাগছে, তাহলে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে আলুটাকে কিন্তু বেশ একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো আঁচটাকে একদম কম করে একটুখানি জল দিয়ে আমি মোটামুটি 2-3 মিনিটের জন্য আলুটাকে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
মশলার জলটা কিন্তু পুরোপুরি টেনে গেছে আর একদম শুকনো শুকনো হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। এখানে আপনারা ঠান্ডা জল ইউজ করবেন না, একটুখানি গরম জলটাকে গরম করে তারপরে সেটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গরম জল দিলে কিন্তু রান্নার টেস্ট ভালো হয়। এবার ঝোলটা ফুটতে শুরু করেছে, আঁচটাকে মিডিয়ামে দিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি, দেখুন উপরে কিন্তু তেলটা খুব ভালো করে ভেসে উঠেছে। আর একটা আলু চেক করে দেখছি, হ্যাঁ দেখুন আলুটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি, তবে এখানে কিন্তু আমি সবগুলো বড়া দিইনি, কিছুটা বড়া রেখে দিয়েছি ভাজা খাওয়ার জন্যে। বড়াটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নুন ঝাল আর মিষ্টিটা একবার অবশ্যই আপনারা চেক করে নেবেন, সেটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। আমি আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি আরও একবার ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। বড়া কিন্তু খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে, খুবই অল্প সময়ের মধ্যে বড়াটা সেদ্ধ হয়ে যায়। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। ঘি গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট একটুখানি হাই আঁচে রান্না করে নেব, তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু পোস্ত দিয়ে মটর ডালের বড়ার ডালনা। এই রেসিপিটা অবশ্যই একবার আপনারা এরকমভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে।